हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। आबारो एकटी नतून रेसिपी देखार जोनो सबाइके स्वागत जानाई। आजकेर रेसिपी मोचा चिंगड़ी। मोचार उपकारिता सम्पर्के विशेष किछु आर बलार नेई, होयतो सकलेई जानेन। आयरन समृद्ध एई खाबारटिर जनप्रियता आमादेर भारतीय हेसेले चिरकालीन। मोचाके विभिन्न भावे रान्ना करा हय, निरामिष भावे छोला दिएओ रान्ना करा हय, आबार चिंगड़ी माछ दिए मोचार कम्बिनेशन अपूर्व लागे। आज के रेसिपी ताई चिंगड़ी माछ दिए मोचा, मोचा चिंगड़ी। पूरो भिडियोटी देखते थाकुन और सबाइके अनुरोध करब, भिडियोटी देखे भालो लागले अवश्य लाइक करे देबेन। मोचा चिंगड़ी बनानोर जोन्नो एकटा बड़ो साइजेर पाका कलार मोचा निये आमी एखाने छाड़िए निएछि। छाड़िए निये एई जे ডান দিকের ক্যালিক্স এবং গর্ভকেশরটা বাদ দিয়ে বাঁ দিকের অংশটা আমি কুচিয়ে নেব। কিভাবে মোচা ছাড়াতে হয় তার ডিটেইল বিবরণ আমার অন্য একটি মোচা রেসিপিতে দেওয়া আছে, লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। মোচাটা কুচিয়ে নিয়ে আমি একটু হলুদ দিয়ে জলে ভিজিয়ে রেখেছি। আরও লাগছে চিংড়ি মাছ, যেহেতু মোচা চিংড়ি 100 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর আছে দুটো মাঝারি সাইজের আলুর টুকরো করে কাটা। এছাড়াও লাগছে একটা মাঝারি সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা লাগছে। নারকেল কোরানো লাগছে 2 টেবিল চামচ পরিমাণ। কয়েকটা কাঁচা লঙ্কা লাগছে। হলুদ গুঁড়ো আছে, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এছাড়া লাগছে ঘি। ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ আর 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে। মোচাটা আমি ওই হলুদ জলটাই প্রেশার কুকারে নিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। 5টা হুইসেল দিয়ে আমি এখানে মোচাটা সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করা হয়ে গেলে স্টিম বেরোনো পর্যন্ত ওয়েট করেছি। এবার আমি ভালো করে ওই জল থেকে চেপে চেপে জলটা বের করে নিয়ে মোচাটা নিয়ে নেব। এই জলটা কিন্তু আমি ব্যবহার করব না, কারণ এটা ব্যবহার করলে রান্নাটা খুব কষা হয়ে যায়। এই জলটা ফেলে দিতে হয়। মোচাটা জল থেকে ছেঁকে ছেঁকে ভালো করে তুলে নিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াইতে আমি সর্ষের তেল গরম করতে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে গরম করতে দিয়েছি। নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে তুলে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার হয় না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। জাস্ট একটু হালকা করে সাঁতলে নিয়ে তুলে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ আবারও বলছি খুব বেশি ভাজিনি, জাস্ট 2 মিনিট মতো একটু নেড়ে নিয়েই তেল থেকে তুলে নিলাম। এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা একটু হাত দিয়ে কুচিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা, 1টা ছোট সাইজের দারচিনি, 4-5টা ছোট এলাচ থেতো করা, 4-5টা লবঙ্গ আর 1/2 চা চামচ মতো গোটা জিরে। ফোড়নটা একটু নাড়িয়ে নিচ্ছি। ভালো গন্ধ বেরিয়ে এসেছে। এবার আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো। 1টা মাঝারি সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি। এবার আলু আর টমেটোটা একটু ভালো করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট একটু নেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা বাটা। আদা বাটাটা দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আঁচটা এখানে মাঝারি আছে, কারণ খুব বেশি আঁচ করলে আদা বাটাটা তলায় লেগে যায় বা পুড়ে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে আরো নুন দিলাম 1 চা চামচ মতো। এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা।
एक दो मिनट नेड़े चेड़े निये एर मध्ये आमि दुई टेबिल चामच मतो नारकेल कोड़ा दिच्छी। नारकेल कोड़ाटा दिए आबारो एकटु भालो करे कषिये निच्छी। मसलाटा बेश भालो करे कषिये निये आमि एकटु ढाका दिए रान्ना होते देव माझारी आचे जाते आलूगुलो एकटु भापे सेद्ध हय। कोनो जल दिच्छी ना, जस्ट एकटु भापे आलूगुलो सेद्ध होवार जन्य दुई थेके तीन मिनट ढाका दिए एकटु होते दिच्छी। तीन मिनट हो गेछे, आलूटा 50% मतन सेद्ध हो गेछे। एबार आमि सेद्ध करे छेके रखा मोचाटा एर मध्ये दिए दिलाम। मोचाटा दिए खूब भालो करे मसलार संगे मिशिए नाड़िए निच्छी। मोचाटा दिए प्राय तीन थेके चार मिनट आमि एकटु कषिये निच्छी। कषाते कषाते जदि देखें जे खूब शुकनो हो गेछे ताहले एखाने कयेक टेबिल चामच एकटु दूध दिए दिते पारेन। किन्तु जदि शुकनो ना हो जाए, एर मध्ये जथेष्ट मॉइश्चर थाके, ताहले आर देवार दरकार नेई। तीन थेके चार मिनट मोचाटा रान्ना करे निलाम। एबार आमि भेजे रखा चिंगड़ी माछटा एर मध्ये दिए दिच्छी। चिंगड़ी माछटा दिएछि आर दिच्छि कयेकटा काँचा लंका। এবার ভালো করে আরেকটু নাড়িয়ে নিচ্ছি। এই সময় একটু দেখে নিতে হবে স্বাদটা নুনের যে ঠিক আছে কিনা। যদি লাগে আর একটু দিয়ে দিতে হবে। আমি এখানে চিনি দিলাম, যেহেতু মোচাতে একটু চিনি পড়ে, এক চা চামচ মতো চিনি দিলাম। চিনিটা যে যেরকম মিষ্টি খান সেই স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটা দিয়ে আরো একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে এবার আমি আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না হতে দেব। পাঁচ মিনিটে মাঝখানে একবার ঢাকা খুলে একবার নাড়িয়ে দিতে হবে, যাতে তলায় ধরে না যায়। পাঁচ মিনিট পরে ঢাকা খুলে আবারও খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি। মোচাটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, দেখুন অনেকটা জলও বেরিয়েছে। পুরো মোচা, চিংড়ি, আলু সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। রান্না একেবারেই শেষের দিকে, এবার আমি উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ মতো। আরও দিচ্ছি এক চা চামচ ঘি, আর একটু নারকেল কোড়া রেখেছিলাম উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, না দিলেও চলবে। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দুই থেকে তিন মিনিট রেস্টে রেখে দেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দেব। মোচা চিংড়ি রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিচ্ছি। আপনারাও বাড়িতে তৈরি করুন। আর কেমন লাগলো রেসিপিটি আমাকে অবশ্যই জানান। যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে।